আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাটেন্ডেন্স অ্যাপ প্রজেক্টের পার্ট 8-এ স্বাগতম জানাচ্ছি। এই পার্টে আমরা বেসিক্যালি ডিজাইনিং নিয়ে কাজ করব। সো আমরা এই পর্যন্ত যতটুকু প্রজেক্ট করেছি তার মধ্যে আমরা ডিজাইনিং পার্টটাকে এখন একটু গুরুত্ব দিব এবং আমরা কিছুটা ডিজাইনিং পার্ট নিয়ে কাজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো শুরু করা যাক। সো প্রথমে আমি দেখাচ্ছি যে আমরা আসলে কতটুকু কাজ করেছি। তো আমরা দেখি আমরা আসলে এই পর্যন্ত কী কী করেছি। আমরা প্রথমে এই বাটনটা ক্লিক করতে পারি। ক্লিক করলে আমরা এখানে আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসে। সো এই ডায়লগ বক্সটা দেখতে কিন্তু তেমনটা ভালো দেখা যাচ্ছে না। সো আমরা প্রথমে এই ডায়লগ বক্স নিয়ে কাজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো আমি যদি এখানে আমার ক্লাস নেম যদি দেই 10 এবং সাবজেক্ট নেম যদি দেই হচ্ছে সাপোজ ফিজিক্স, এবার যদি আমি অ্যাড দিই তাহলে হচ্ছে এখানে চলে আসতেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি আরেকটা অ্যাড করি, সাপোজ আমি আরেকটা অ্যাড করলাম, দিচ্ছি ক্লাস 9 অ্যান্ড সাবজেক্ট ইজ ম্যাথ অ্যাড করি, দেন এদের মধ্যে একটা ডিভাইডার যদি হতো বা এদেরকে যদি আলাদাভাবে আইডেন্টিফাই করা যেত এই যে আইটেমগুলোকে, তাহলে আর একটু ভালো দেখা যেত। সো আমরা ইনশাআল্লাহ সেদিকেও লক্ষ্য রাখবো। আমি ঢুকলাম, ঢোকার পরে দেখতে পাচ্ছি এখান থেকে আমি স্টুডেন্ট অ্যাড করতে পারি। সো আবার সেই ডায়লগটা, সো মেনলি আমাদের ফোকাস থাকবে প্রথমে আমরা ডায়লগটা চেঞ্জ করব, ডায়লগটাকে আর একটু বেটার করব। আর হচ্ছে দেন আমরা এখানে যে আইটেমগুলো আছে আইটেমগুলোকে হচ্ছে আমরা বেটার করার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের ডায়লগে। ডায়লগটা হচ্ছে যে এখানে, সো ডায়লগে আসার পর আমি দেখতে পাচ্ছি যে বাটনগুলো হচ্ছে খুব সুন্দর তেমনটা না। সো আমি বাটনগুলোর দিকে একটু নজর দিই, বাটনগুলোকে নিয়ে একটু কাজ করি। প্রথমে আমি এই বাটনে চলে যাই। বাটনে যাওয়ার পরে আমরা বাটনগুলোকে হচ্ছে একটু হোয়াইট চাই এবং এদিকে একটু কালারফুল যাতে হয় সেটা চাই। তো তার জন্য কী করবো, আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব, ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ড্রয়েবল সেট করে দিব। ওকে, ড্রয়েবল যেটা আমরা এখনও তৈরি করিনি। সো আমি ড্রয়েবলের নাম দিব বাটন রাউন্ড, আর আমি দিতে পারি রাউন্ডেড বাটন। ওকে, রাউন্ডেড বাটন কালার্ড, দেন আমি অল্টার এন্টার চাপবো। অল্টার এন্টার চাপে একটা ড্রয়েবল এখান থেকে ক্রিয়েট করে নিব। সো চাপছি, ওকে। সো ফাইলের নাম হবে রাউন্ডেড বাটন কালার্ড এক্সাম্পল। সো আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে আমরা এখানে বড় হাতের কিছু লিখতে পারবো না। ওকে, সো আমি হচ্ছে এখানে ছোটো হাতের দিয়ে দিচ্ছি, বাট মাঝখানে হচ্ছে আমি আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আমি বুঝতে পারি আসলে এখানে কী লেখা আছে। সো আন্ডারস্কোর সি, এবার আই গেস হবে। সো এখানে আমাদের নামটা চেঞ্জ করতে হবে। ওকে, সো তৈরি হয়ে গেল। সো আমরা এখানে সিলেক্টর চাচ্ছি না, আমরা এখানে চাচ্ছি হচ্ছে সলিড, আই গেস সলিড অর শেপ, সরি শেপ, শেপ। এবং এটার মধ্যে আমরা অ্যাট্রিবিউট দিব, সেটা হচ্ছে শেপ। আমরা শেপটা চাচ্ছি হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ওকে, কারণ আমার বাটনটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল হবে। ওকে, দেন আমরা বাটনের কালার দিব। কালারের জন্য আমরা সলিড নিব এবং এইখান থেকে আমরা কালার অ্যাট্রিবিউটটা নিয়ে এখানে কালারটা অ্যাকসেন্ট কালার দিয়ে দিব। ওকে, সো চলে আসলো অ্যাকসেন্ট কালার। দেন আমরা এটার একটা হাইট এবং উইড দিব। সো এটা হচ্ছে সাইজে, সাইজে গেলাম, সাইজে যাওয়ার পর আমি উইড দিব আমি হচ্ছে 72 দিই, দেখা যাক কী হয়। এবং হাইট, সরি, এবং এইচ ই, হ্যাঁ, ওকে, হাইট, হাইট দিব আমি 48 ডিপি। ওকে, এবং আমি চাচ্ছি যে আমার এই যে কর্নারগুলো আছে কর্নারগুলো একটু কার্ভি হবে, হ্যাঁ কার্ভ হবে। সো আমি এখানে কর্নার নিব, নেওয়ার পরে এখানে রেডিয়াস নিব। সো রেডিয়াস আমি দিয়েছি 4 ডিপি। ওকে, এখন দেখতে পাচ্ছি এখানে কর্নারগুলো একটু রাউন্ডেড হয়ে আছে, সো দ্যাটস গুড। ওকে, এখন যদি আমি এখানে যাই আমার ডায়ালগে আমি দেখতে পাবো, সরি আমি এখানে নামটা তো ভুল লিখেছিলাম আমরা জানি, সো আন্ডারস্কোর সি, ওকে চলে আসছে। ওকে, এই যে দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় এই বাটনের যে উইডটা আছে সেটা আরেকটু মানে আরেকটু চওড়া হলে ভালো হয়, সেটার জন্য আমরা অন্য একটা ট্রিক ইউজ করবো ইনশাল্লাহ। সো এই ক্যান্সেল বাটন এবং যে অ্যাড বাটন দুটোই হচ্ছে সেম ব্যাকগ্রাউন্ড আমি দিতে যাচ্ছি। সো এখানেও আমি কী দিব, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সেম জিনিস। সো ব্যাকগ্রাউন্ড ড্রয়েবল রাউন্ডেড বাটন কালার্ড দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে এরা হচ্ছে এখানে তিনটা ভাগ হবে, এই যে লেআউটটা আছে এটা তিনটা ভাগ হবে, এবং ক্যান্সেল হচ্ছে এক ভাগে হবে, মাঝখানের যে ভাগটা সেটা ফাঁকা থাকবে, এবং অ্যাড হচ্ছে
এক ভাগে যাবে। সো তিন ভাগের এক ভাগে থাকবে ক্যান্সেল, এক ভাগ থাকবে ফাঁকা এবং এক ভাগ থাকবে হচ্ছে অ্যাড বাটনটা। তার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে লিনিয়ার লেআউট, কারণ আমরা হয়তো অনেকে জানি যে লিনিয়ার লেআউট দিয়ে আমরা এই ভাগাভাগি জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারি। ওকে, এবং সেটা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে সেমভাবে হচ্ছে কাজ করবে। ওকে, যেমন একটা ছোটো ডিভাইস আছে সেখানে যেমন তিনটা ভাগে সুন্দরভাবে বিভক্ত হবে, যদি কোনো বড় সড়ো ডিভাইস থাকে যেমন ট্যাব থাকে সেক্ষেত্রে হচ্ছে সুন্দরভাবে তিন ভাগে ভাগ হবে। তার জন্য আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব একটা লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট ম্যাচ প্যারেন্ট, হাইটও হচ্ছে র্যাপ কন্টেন্ট। ওকে, নাইস। এবং আমরা এই লিনিয়ার লেআউটের আন্ডারে হচ্ছে এই বাটন দুটোকে রাখব। ওকে, এই বাটন দুটোকে হচ্ছে লিনিয়ার লেআউটের আন্ডারে রাখব, রেখে দিলাম। ওকে, রাখার পর আমরা দেখতে পাচ্ছি এটা দুটো হচ্ছে একদম পাশাপাশি চলে আসছে। সো আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে লেআউট ওয়েট দিয়ে দিব, লেআউট ওয়েট, লেআউট ওয়েট এটা দিব হচ্ছে 0.33। ওকে, এবং এই সেম জিনিসটা আবার কোথায় দিব, সেকেন্ড বাটন অর্থাৎ অ্যাড বাটনে দিব। সো দেখতে পাচ্ছি এরা খুবই একদম লাগালাগি অবস্থায় আছে। সো আমরা কি করব, মাঝখানে আরেকটা লেআউট দিব, সরি আরেকটা ভিউ দিব, যে কোনো ভিউ হতে পারে, টেক্সট ভিউ অর সামথিং দিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে আমরা র্যাপ কন্টেন্ট যা ইচ্ছা তা দেই, বাট এখানেও কি করব সেম ওয়েটটা দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছি যে এরা আসলে সমান তিন ভাগে বিভক্ত হয়ে গেছে, অলরেডি বলা যায় যে এরা সমান তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, সো এখানে আমরা যেহেতু এই ওয়েটটা যেহেতু হচ্ছে আমাদের উইথ বরাবর, ওকে, চওড়া বরাবর, সো আমরা এখানে জিরো ডিপি দিয়ে দিব। জিরো ডিপি দিলে হচ্ছে এটা সুন্দরভাবে ডিভাইড হবে, এখানেও জিরো ডিপি দিয়ে দিই। এবং এইখানেও আমরা জিরো ডিপি দিয়ে দিই, তখন আমরা দেখব যেটা সমান তিন ভাগে বিভক্ত হয়ে গেছে, যে এখন দেখতে পাচ্ছি এই বাটনগুলো একদম সমান তিন ভাগে বিভক্ত হয়ে গেছে, মাঝখানটা ফাঁকা আর দুই পাশে এক ভাগ এক ভাগ করে। ওকে, ডান। আচ্ছা, কারো যদি হচ্ছে এই ওয়েটে হচ্ছে কনফিউশন থাকে তারা একটু গুগল করে দেখে নিতে পারেন, আর জেনে থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। এখন আমাদের এই অ্যাট্রিবিউটগুলো লাগছে না, কারণ এই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে আমাদের রিলেটিভ লেআউটের জন্য। আমরা এখন আমাদের প্যারেন্ট হিসেবে লিনিয়ার লেআউটকে পেয়েছি, সো আমাদেরকে এগুলো দিতে হচ্ছে না আর কি। ওকে, নাইস। সো বাটনের যে কালার সেটা আমরা অ্যাকসেন্ট কালার চেঞ্জ করলে বাটনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, বাট বাটনের মাঝখানে যে কালারটা কালো কালার আমরা সেটা হচ্ছে সাদা কালার চাচ্ছি। সো আমরা ডিফল্ট কালারটাকে চেঞ্জ করে দিই, কী করব, কালার টেক্সট কালার এটা দিয়ে দিব আমরা, অ্যান্ড্রয়েডের মধ্যেই আছে অ্যান্ড্রয়েড কালার হোয়াইট, সো এটা কালার হোয়াইট দিয়ে দিব। এবং সেম কালারটা হচ্ছে আমরা আমাদের অ্যাডের ক্ষেত্রেও দিব। ওকে, অ্যাডের ক্ষেত্রেও দিয়ে দিচ্ছি, নাইস, ডান। সো আগের থেকে একটু বেটার দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যখন আমরা এখানে ক্লিক করতেছি আমাদের কাছে ডায়লগ বাটন ডায়লগ বক্সটা আসছে। সো এই ডায়লগ বক্সটা যদি মানে কার্ভ থাকতো, হ্যাঁ, যদি এভাবে থাকলেও ভালো দেখা যাচ্ছে, বাট আমি চাচ্ছি যে এটা একটু কার্ভ থাকুক, একটা রেডিয়াস থাকুক, হ্যাঁ, এই যে কর্নারগুলো একটা রেডিয়াসে থাকুক। সো এর জন্য হচ্ছে আমরা এখন কাজ করব। তাহলে কি করা যায়, আমরা এই পুরো যেই আমাদের ডায়লগটা আছে সেটা হচ্ছে লিনিয়ার লেআউটের আন্ডারে, রাইট। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে আমরা কার্ড ভিউতে দিয়ে দেব। সো কার্ড ভিউ, অনেকে এর সাথে আশা করি পরিচিত আছেন। সো আমরা কার্ড ভিউ দিয়ে দিচ্ছি, এবং কার্ড ভিউর মধ্যে আমরা রেডিয়াস দিয়ে দিব, রেডিয়াস, কর্নার রেডিয়াস এটা দিতে পারি হচ্ছে আমরা 8 ডিপি। ওকে, আমরা 8 ডিপি দিয়ে দিতে পারি। এবং এটার হাইট যেটা সেটা আমরা দিয়ে দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট। ওকে, সো আই গেস ডান আমাদের কাজ। এখন আমরা রান করি, রান করলে আশা করা যায় যে দেখা যাচ্ছে, দেখা যাবে, দেখি আমরা ক্লিক করি, হ্যাঁ, তো বাটনগুলো ঠিকই আসছে, বাট আমাদের এই কর্নারটা দেখা যাচ্ছে না। আমাদের ডায়লগের ডিফল্ট একটা লেআউট থাকে পেছনে, সো সেটা কিন্তু আমাদের অলরেডি একটা কালার্ড অবস্থায় থাকে, হ্যাঁ, সেটাকে আমাদের ট্রান্সপারেন্ট করে দিতে হবে, সেটা আমরা কোডের মাধ্যমে করব। ওকে,
সেটা আমরা হচ্ছে কোডের মাধ্যমে করব। সো সেটা কিভাবে করব, আমরা যেখানে ডায়লগটাকে ডিক্লেয়ার করেছি সেখান থেকে হচ্ছে এটা আমরা করতে পারি। সো আমার ডায়লগটা আমি কোথায় কোথায় ডিক্লেয়ার করেছি দেখি, আমি হচ্ছে চলে যাচ্ছি আমাদের কোড সেকশনে, মেইন অ্যাক্টিভিটিতে একটা থাকবে আমাদের ডায়লগ, দেখি শো ডায়লগ, ওকে মাই ডায়ালগের মধ্যে আছে আই গেস, ইয়েস মাই ডায়ালগের মধ্যে আছে। সো এইখানে আমাদের একটা অ্যাট্রিবিউট দিতে হবে। সো এটা কী দিতে হবে আমরা সেটা গুগল করে নিই, গুগল করাটাও শেখা উচিত আমাদের সবার আই গেস। সো আমি এখান থেকে যাচ্ছি যে হাউ টু ট্রান্সপারেন্ট ডায়ালগ ব্যাকগ্রাউন্ড, ডায়ালগ ব্যাকগ্রাউন্ড ইন অ্যান্ড্রয়েড, ওকে যাচ্ছি ডায়ালগ উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ওকে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। সো আমরা এখান থেকে এটা কপি করে নিই, এটা একটা রাইট অ্যান্সার, সো এখান থেকে কপি করে নিচ্ছি এবং সি কন্ট্রোল সি দেন এখানে আসছি। সো আমাদের ডায়লগটা আমরা কোথায় রিটার্ন করেছিলাম সেটা দেখি, তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে সো আমরা এইখানে তো আমাদের ডায়লগটা পাচ্ছি, আমরা যে কোনো ডায়লগ হচ্ছে এই ডায়লগের আন্ডারে অ্যাসাইন করে দিচ্ছি। সো মেইনলি এখানে আমরা ডায়লগ পাচ্ছি, সো আমরা এই ডায়লগটাকে হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিতে চাই। সো ডায়লগ ডট গেট উইন্ডো ডট সাইড ব্যাকগ্রাউন্ড ড্রয়েবল, সো এটা হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিই, অল্টারনেটার চেপে ইম্পোর্ট হয়ে গেল। এখন দেখি আমাদের কাজ হয়েছে কিনা, আমরা রান করি আমাদের অ্যাপটা এবং দেখা যাক, আশা করা যায় যে কাজ হবে ইনশাল্লাহ। সো আমরা যাচ্ছি আমাদের কাজে, আমরা ক্লিক করি এবং দেখতে পাচ্ছি যে আমাদের কাজ হয়েছে, আমাদের এখানে ডায়লগে একটা রেডিয়াস চলে আসছে কর্নারগুলোতে। ওকে সো আই গেস দেখতে এখন আগের থেকে কিছুটাও বেটার লাগছে, হ্যাঁ মানুষ মনে হচ্ছে। আচ্ছা সো আমাদের ডায়লগের কাজ তো শেষ, ওকে আমরা এখানে আরও এনরিচ করতে পারি আমাদের ডিজাইনটা, বাট এটা লেটার অন আমরা করতে পারবো ইনশাল্লাহ, বাট আপাতত ভালো দেখার জন্য আই গেস এটা যথেষ্ট। নেক্সট কাজ আমাদের কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের এইটাকে একটু বিল্ড আপ করা, এখানে যে আমরা আইটেমগুলো অ্যাড করবো, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্লাস নেম 10, দেন সাবজেক্ট নেম হচ্ছে ম্যাথ। সো অ্যাড করে দিলে এখানে আসছে, এটা প্রবলেম না, বাট আমরা যখন সেকেন্ড এলিমেন্টটা এখানে দিব, যেমন 9 এবং সাবজেক্ট নেম হচ্ছে আমাদের ফিজিক্স, যখন অ্যাড করব তখন এদেরকে মানে মোটামুটি এখানে বোঝা যাচ্ছে না যে এটা কি আসলে একটা লিস্ট কি লিস্ট না। সো সেটা বোঝার জন্য আমরা কী করবো, এই আইটেমগুলোকে একটু এনরিচ করবো ইনশাল্লাহ। সো আমরা যাই, তাহলে কোথায় যেতে হবে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটির আন্ডারে আছে। সো আমরা মেইন অ্যাক্টিভিটির এক্সাম্পল পার্টে চলে যাই এবং এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের রিসাইক্লার ভিউ থাকবে একটা অবশ্যই, এই যে এটা হচ্ছে আমাদের রিসাইক্লার ভিউ, এর আইটেমগুলো কোথায় আছে আমরা সেটা খোঁজার চেষ্টা করি। সো মেবি স্টুডেন্ট, ওকে ক্লাস আইটেম আই গেস, ইয়েস ক্লাস আইটেম হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যে আইটেমগুলো আছে সেটার এক্সাম্পল পার্ট ডিজাইন। সো আমরা এখানে চলে গেলাম, সো আমরা সেম কাজ এখানেও করব, আমরা এখানে হচ্ছে একটা রিলেটিভ লেআউটের পরিবর্তে আমরা এখানে হচ্ছে কার্ড ভিউ ইউজ করব, ওকে যাতে একটা রেডিয়াস দেওয়া যায় কর্নারগুলোতে। দেন আমরা এই রিলেটিভ লেআউটটাকে নিচে নিয়ে আসি, সো এখানে লিখে দিই রিলেটিভ লেআউট, রিলেটিভ লেআউট, এবং এটা উইডথ হবে ম্যাচ প্যারেন্ট এবং হাইট হবে ম্যাচ প্যারেন্ট, ওকে। এবং এই রিলেটিভ লেআউটের আন্ডারে আমরা এই লিনিয়ার লেআউটটাকে দিয়ে দিচ্ছি, ওকে সো থাকুক এটা। এবং আমরা এই রিলেটিভ লেআউটটাকে এখন করে দিব হচ্ছে কার্ড ভিউ, ওকে কার্ড ভিউ। সো এটার একটা কর্নার রেডিয়াস দিয়ে দিব, কর্নার রেডিয়াস আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 4 ডিপি, ওকে। আর এখানে আমরা একটা মার্জিন দেওয়ার মার্জিন দিই, মার্জিন মার্জিন আমরা দিয়ে দিই হচ্ছে 8 ডিপি। সো মার্জিনটা আমরা সব দিকে দিব না, আমরা হচ্ছে টপ মার্জিন দিব, টপ দিব এবং আমরা লেফট অ্যান্ড রাইট দিব, আমরা বটমটা দিতে যাচ্ছি না, লেফট অ্যান্ড রাইট, ওকে আই থিঙ্ক দ্যাটস অল। আমরা এবার রান করি, ওকে আমরা অ্যাড করার চেষ্টা করি। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি ক্লাস 10, সাবজেক্ট
ম্যাথ অ্যাড, ওকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বেটার, রাইট? এখন যদি আমরা আরেকটা এখানে অ্যাড করি, ক্লাস নেম নাইন এবং ম্যাথ অ্যাড, সো এখন কিন্তু ডিফারেন্সিয়েট করাটা খুব ইজি, রাইট? এখন আমরা ডিফারেন্ট জিনিসগুলো বুঝতে পারছি খুব ভালোভাবে। আমি ভেতরে ঢুকি এবং আমরা এখানে স্টুডেন্ট অ্যাড করব, অ্যাড স্টুডেন্ট, এই যে। সো আমরা যেহেতু ডায়লগের মেইন ডায়লগের হচ্ছে এক্সামের পার্টটা চেঞ্জ করেছি, সো এখানে আমাদের সবগুলো ডায়লগই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা রোল দিয়ে দিচ্ছি 01 এবং নেম হচ্ছে সাপোজ তুহিন, অ্যাড, সো অ্যাড হয়ে গেছে অলরেডি। ওকে, আই গেস এখানে একটা মিস্টেক আছে, আমি সেটা দেখাই দিচ্ছি। মেবি আমি ভুল করেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি হবে। স্টুডেন্ট অ্যাক্টিভিটিতে এইখানে যখন মানে নোটিফাই আইটেম চেঞ্জড, ওকে, আই গেস এখানে নোটিফাই আইটেম চেঞ্জ না হয়ে এখানে হবে নোটিফাই ডাটা সেট চেঞ্জড, ওকে। এবং ওকে, এখানে আমি এগুলো দিব না, কিছু কোনো আর্গুমেন্ট দিতে হবে না। এখন আমরা রান করি। যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আমি যখন একটা আইটেম অ্যাড করব সাথে সাথে কিন্তু সেটা পেছনে দেখাচ্ছে না, তাই না? যেমন আমি এখানে যখন ক্লাস অ্যাড করছিলাম, 10 সাবজেক্ট নেম ম্যাথ, তখন কিন্তু অলরেডি পেছনে দেখাচ্ছে। বাট যখন আমি এখানে অ্যাড করছিলাম, যখন আমি স্টুডেন্ট অ্যাড করছিলাম, অ্যাড স্টুডেন্ট, তখন অ্যাড করার পরপর দেখাচ্ছিল না। সো এটা ছিল আমাদের প্রবলেম, কোডে একটু ভুল হয়েছিল। এখানে নাম দিয়েছিলাম, সো যখন আমি অ্যাড করব এখন দেখা যাচ্ছে পেছনে অটো অ্যাড হচ্ছে, এটা এখন লাইভে দেখা যাচ্ছে আর কি। সো আমি নাম দিয়ে দিচ্ছি ইয়াকিন অ্যাড, সো এখানে হচ্ছে সিরিয়ালি অ্যাড হচ্ছে। ওকে ওকে, দেন আই গেস এই পর্যন্তই আমাদের ডিজাইনিং পার্টটা থাকুক। আর আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, আমাদের আমাদের হচ্ছে অ্যাকসেন্ট কালারটা চেঞ্জ করতে পারি, একটা বেটার অ্যাকসেন্ট কালার দিতে পারি। যেমন আই গেস এইটা দেওয়া যায় অ্যাকসেন্ট কালার, ওকে। আর প্রাইমারি কালার হচ্ছে সবুজের মধ্যে আমরা একটু ডার্ক দিতে পারি, এটা দিতে পারি। অ্যান্ড প্রাইমারি কালারটা আমরা দিতে পারি হচ্ছে সবুজের মধ্যে আরেকটা, সো এই কালারটা আমরা নিজের মতো দিতে পারি। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আপনাদেরকে এটা শেখানো যে কীভাবে একটা প্রজেক্ট করা যায় বা প্রজেক্ট বিল্ড আপ করা যায়, এবং আপনারা আশা করছি নিজে নিজেই খুব আরও সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে নিজের এই প্রজেক্টটাকে আরও সুন্দরভাবে দেখাতে পারেন ইনশাল্লাহ। সো সেটা পুরোটাই আপনার উপর, বাট আমরা আমাদের শেখার উদ্দেশ্যটা হচ্ছে কনসেপ্ট শেখা, ওকে। আমি যতটুকু শিখেছি, খুবই অল্পই শিখেছি, বাট তবুও যতটুকু শিখেছি যাতে সেটার কনসেপ্টটা আপনারা নিতে পারেন, সেটাই হচ্ছে আমার মূল টার্গেট, সেটার দিকে লক্ষ্য রাখবেন আশা করছি। সো আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি প্রাইমারি হিসাবে, ওকে। এখন আমরা রান করি, দেখা যাক কোনো উন্নতি হয়েছে কি না। খুবই খারাপ অবস্থা। সো কালারটা আই গেস বেটার কিছু নেবেন আপনারা, আমি র্যান্ডমলি নিয়েছি তো, সো এই কারণে একটু ভেবে চিন্তে নিলে ভালো হতো, ওকে। ওকে ওকে, এটা মোটামুটি সম্মানজনক একটা কালার, সো এখানে চাপ দিই, ওকে, দ্যাটস নাইস। সো আমাদের ডিজাইনিং পার্টটা এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে আমাদের ফোকাস থাকবে হচ্ছে ডেটাবেজ নিয়ে কাজ করা। আমরা ডেটাবেজ নিয়ে কাজ করব, আমাদের মেইনলি অ্যাটেন্ডেন্স নেওয়া বা আমাদের ক্লাস এবং আমাদের স্টুডেন্টের নামগুলোকে হচ্ছে স্টোর করার জন্য আমরা মেইনলি এসকিউএল ডাটাবেজ ইউজ করব। আপনার যদি পার্সোনাল কোনো প্রেফারেন্স থাকে যে ফায়ারবেস ইউজ করলে ভালো হয়, আমরা চাইলে সেটাও দেখাতে পারি। আর কারো যদি মতামত না থাকে তাহলে ইনশাল্লাহ আমরা এসকিউ লাইট দিয়ে হচ্ছে কাজ করব। ওকে, এই ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ, আপনার যদি কোনো মতামত থাকে এই প্রজেক্ট নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।